হ্যালো এভরিওয়ান, লাস্ট বেঞ্চ থেকে আমি তুষার আপনাদের সাথে আছি। হাজির হয়েছি নতুন একটি বাইকের রিভিউ নিয়ে। বাইকটি হচ্ছে সবার প্রিয় FZS সিরিজের ইয়ামাহা FZS ভার্সন 3। তো সব জল্পনা কল্পনা শেষ করে ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করে দিল তাদের FZS ভার্সন 3 বাইকটি। আপনারা জানেন FZS সিরিজ বাংলাদেশের তুমুল জনপ্রিয় একটি সিরিজ, এজন্য ভার্সন 3 নিয়ে সবার চাওয়া ছিল আকাশ চুম্বি। বরাবরের মতো ইয়ামাহা তাদের ব্যবহারকারীদের হতাশ করেনি, নিয়ে এসেছে চমৎকার দেখতে সুন্দর ডিজাইনের FZS ভার্সন 3 বাইকটি। তো ভিউয়ার্স, চলুন কথা না পেতে বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তার আগেই বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ লাস্ট বেঞ্চ লার্নার্স, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ক্লিক দ্য বেল বাটন and learn exciting things every day. প্রথমে কথা বলবো বাইকটির ইঞ্জিন নিয়ে। ইঞ্জিনে পাচ্ছেন আপনি 149cc সিঙ্গেল সিলিন্ডারের একটি ইঞ্জিন, যেটি কিনা ফুয়েল ইঞ্জেক্টেড, ফোর স্ট্রোক, টু পাল্প এবং এয়ার কুল ইঞ্জিন। সমসাময়িক চাহিদার উপর খেয়াল করে ইয়ামাহা নতুন একটি ইঞ্জিন নিয়ে এসেছে। তো ইঞ্জিনটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তো এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.2 PSP অ্যাট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.8 Nm অ্যাট দ্য রেট 6000 RPM। তো এটার ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক কিন্তু আরেকটি ইম্প্রুভ করতে পারত ইয়ামাহা, কারণ এর সমসাময়িক যে আরেকটি ব্র্যান্ড আছে টিভিএস অ্যাপাচি আর্টার 164B-তে আমরা দেখতে পাচ্ছি যে এর চেয়ে বেশি ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক দেওয়া হয়েছে। তবে সময় টর্ক আর পাওয়ার বাইককে রিপ্রেজেন্ট করে না, এটা ওভারঅল রিপ্রেজেন্ট করে আপনি বাইক চালিয়ে কতটুকু কমফোর্টেবল ফিল করছেন, আপনার সিটিতে অথবা আপনার টাউনে এটা কীরকম সার্ভিস দিচ্ছে এবং আপনি বাইকটি চালিয়ে কীরকম কমফোর্টেবল ফিল করছেন তার উপর ডিপেন্ড করে। তো আশা করছি বাইকটি আপনাদের হতাশ করবে না। ইয়ামাহা FZS বরাবরই একটি জনপ্রিয়, আমি আগেও বলেছি এটা সবসময় জনপ্রিয়তার তুঙ্গেই থাকে। তো বাইকটির ডিজাইন নিয়ে যদি আমি আপনাদের জানাই, তাহলে বলতে হয় সম্পূর্ণ নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছে FZS V3 বাইকটি। এবারের ভার্সনটি এর আগের বড় ভাইদের সাথে এর ডিজাইনের কোনো মিলই নেই বলতে গেলে। নতুন লুকে খুবই প্রিমিয়াম আর মাস্কুলার দেখতে লাগে বাইকটিকে। এমনকি FZS-এর চিরপরিচিত হেডলাইট ডিজাইনটিও সম্পূর্ণ চেঞ্জ করেন। তবে ওভারঅল লুক বিবেচনা করলে আগের যে ভার্সনগুলো ছিল ওগুলো থেকে এই বাইকটি দেখতে খুব প্রিমিয়াম এবং কুলার এবং খুবই সুন্দর দেখতে লাগে। তো ডিজাইনের দিক থেকে এদিকে থামস আপ ইয়ামাহা। বাইকটির সবচেয়ে আকর্ষণীয় অংশ এর ব্রেকিং সিস্টেম নিয়ে। বাইকটিতে আপনি পাচ্ছেন ফ্রন্ট 282mm সিঙ্গেল ডিস্ক ABS, মানে আপনি সামনে 282mm একটি ABS ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, যেটা কিনা বর্তমান সময়ের যুগোপযোগী একটি ব্রেকিং সিস্টেম। ABS ব্রেকিং সিস্টেম নিয়ে আসার জন্য ইয়ামাহাকে স্পেশাল ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবং এই বাইকটিতে রেয়ারে পাচ্ছেন আপনি 220mm একটি ডিস্ক ব্রেক, তার মানে বাইকটি একটি ডাবল ডিস্ক ভার্সন, এবং যেটার ফ্রন্টে কিনা আপনি সিঙ্গেল ABS পাচ্ছেন। সো বুঝতে পারছেন ভালো ইম্প্রুভমেন্ট নিয়ে এসেছে এর ব্রেকিং সিস্টেমে ইয়ামাহা। এবার কথা বলা যাক বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটির সাসপেনশনও কিন্তু আগের ভার্সন থেকে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সাসপেনশন আপনি ফ্রন্টে পাচ্ছেন টেলিস্কোপিক ফ্রক্স এবং রেয়ারে পাচ্ছেন মনোশক। রাইড কিংবা সিটি রাইডে আপনি অনায়াসে কমফোর্টেবল ফিল করবেন আশা করছি। তবে কিছু কিছু বাইকারদের কাছ থেকে রিভিউ পাওয়া গেছে যে বাইকটির সিট টেবল নিয়ে সিট হার্ডনেস একটু বেশি বলে তারা কমপ্লেন জানিয়েছে। এবার কথা বলবো বাইকটির মাইলেজ নিয়ে। মাইলেজ অনেকের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মাইলেজ দিয়ে অনেকে বাইককে বিচার করে থাকেন। তো আমরা বাইকটির মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো, অন্যান্য FZS এর যে পূর্বের ভার্সনগুলো ওইগুলো আমরা 35 থেকে 40 বা 45 এরকম মাইলেজ পেয়েছি। কিন্তু FZS V3 এটার মাইলেজ কিন্তু অনেকটা ইম্প্রুভ করা হয়েছে, কারণ যেহেতু এটা ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন এবং আপনি এটাতে মাইলেজ পাবেন এটা 45 কিলোমিটার পার লিটার। বাইকটির প্রাইস নিয়ে অনেকের অনেক সংশয় আছে যে বাংলাদেশে আসলে লঞ্চ হয়ে বাংলাদেশে আসলে প্রাইসটা কীরকম হবে, আর পূর্বের ইয়ামাহা সমানই থাকবে না কিছু বেশি থাকবে, এই ধরনের নানা কোশ্চেন আছে। তবে ইয়ামাহা বাংলাদেশের পক্ষ থেকে জানানো গেছে যে বর্তমান যে ভার্সন 3 বাইকটি এটির বিডি প্রাইস হচ্ছে 2,90,000, দ্যাট মিন 2,90,000 টাকা। এটা প্রাথমিক দাম ধার্য করা হয়েছে। বর্তমানে এই দামে আপনি কিনতে পারেন বাইকটিকে। তবে তারা বলছে কিছু সময় যাওয়ার পর বাইকটির দাম আরও কমতে পারে,
তখন 70-80 এরকম দামের মধ্যে, 270-280 মধ্যে আপনি বাইকটি পেয়ে যাবেন। কিন্তু আর ইন্ডিয়ান প্রাইসটা আপনি দেখলে অবাকই হবেন, ইন্ডিয়ান প্রাইস আপনি পাচ্ছেন প্রায় 97,500 রুপি, দ্যাট মিনস বাংলাদেশের টাকার প্রায় অর্ধেক। সো প্রাইস নিয়ে আমাদের একটু হতাশায় থাকতে হচ্ছে, কারণ আমাদের এই ইয়ামাহার বাইকগুলোর প্রাইস একটু বেশিই থাকে। সো ভিউয়ার্স, আশা করছি সব কিছু আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছি। এখন একটি প্রাথমিক রিভিউ দিলাম, পরবর্তীতে সামনে এটার একটি কম্পারিজন ভিডিও আসছে বিটুইন FZS ভার্সন 3 এবং অ্যাপাচি RTR 164B। সো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন। আশা করি আপনাদের উপকার হবে এবং ভালো লাগে ভিডিওতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওতে আপনারা কী কী চান আরও, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।